যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কাল নির্বাচনের আগে দেশটিতে ভোট দমনের একটা চেষ্টা চলে এটি করা হয় মূলত অ্যাফ্রো আমেরিকানদের ভোট দিতে নিরুৎসাহিত করতে নিউ ইয়র্ক প্রবাসী কাজী সাহিদ হাসানের বিশ্লেষণ ভোট দমন যদিও বেআইনি তবুও স্টেট বা রাষ্ট্ররা যেহেতু তাদের নিজেদের আইন করেন ভোট কিভাবে দেয়া হবে না হবে সেই সম্বন্ধে ভোট দমনটা একটা বড় ব্যাপার এই দেশে ভোট দমন বেশিরভাগই হয় আফ্রিকান আমেরিকানরা যাতে ভোট না দিতে পারে কারণ তারা বেশিরভাগ সময় ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেন এবং যে সমস্ত রাষ্ট্র রিপাবলিকান তারা চেষ্টা করেন এই আফ্রিকান আমেরিকান ভোট দমন করার জন্যে নর্থ ক্যারোলাইনাতে আফ্রিকান আমেরিকানরা আগাম ভোট দিতে পারতেন কারণ ভোটের দিন সবাই আসতে পারেন না নানান রকম অসুবিধা ইনারা বেশিরভাগই গরিব চাকরি করেন আগাম ভোট দেওয়ার সুযোগ থাকলে এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে সুযোগ থাকলে উনারা যে কোনো সময় গিয়ে ভোট দিতে পারতেন নর্থ না এই আগাম ভোটের অনেকটা সংকুচিত করেছেন যাতে আফ্রিকান আমেরিকানরা ভোট না দিতে পারে একটা কাউন্টি বড় সেখানে বিশটা পোলিং বুথ ভোট কেন্দ্র ছিল সেটা কমিয়ে একটাতে আনলো এখন এই কাউন্টিটা পঁচাত্তর পার্সেন্ট হলো আফ্রিকান আমেরিকান তো এই আফ্রিকান আমেরিকান ভোট দমন করার জন্যে বিশটা বা ভোট কেন্দ্রকে একটা করা হলো এখানে যেতে লোকজনের খুব কষ্ট হয় কিছুদিন আগে ওইখানে একটা বন্যা হয়ে গেল যে জন্য যাতায়াত আরও মুশকিল ওবামা তার এই দুদিন আগের বক্তৃতায় বললেন যে একশো বছরের বেশি বয়স্কা এক মহিলাকে ভোটার রেজিস্ট্রেশন থেকে বাদ দেওয়া হয়েছে যেটা আর পদ্ধতি ভোটার সাপ্রেশনের এক ভদ্রলোক যিনি নর্থ কেরোলাইনার স্টেট সুপ্রিম কোর্টের জাজ উনিও ভোটার রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে গেলেন মানে এইভাবে তারা ভোটার দমন করে এই দমনের প্রথাটা আরিজোনালতেও চলছে যেখানে রিপাবলিকানরা রাষ্ট্র চালায় ওখায়োতেও একটা এইটা হয় হ্যাঁ নানান ভোট কেন্দ্রে যেখানে বিরাট লম্বা লাইন থাকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে যাতে আফ্রিকান আমেরিকানরা শেষ পর্যন্ত বাড়ি চলে যান ভোটটা দিয়ে এটা ক্লিন্টনের জন্য খুবই খারাপ এবং দুঃখজনক যে এই দেশের প্রেসিডেন্টও এই সম্বন্ধে কিছু করতে পারেন না কারণ এটা রাষ্ট্রের আইন